আসসালামু আলাইকুম ফারুক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি ফারুক ভাই। ফারুক ভাই, আপনার দোকানে কি কি আইটেম বিক্রি করেন? আমার নিজস্ব আইটেম বোট পাতা আছে, ম্যাজিক বল, খেলনা বোট পাতা, এগুলো আমি নিজস্ব আইটেম, বা ট্যাঙ্ক, পিসা ট্যাঙ্ক, চকলেট, আমি এগুলো নিজে প্রোডাক্ট করি, মার্কেটে যা মার্কেটে দিই, আবার আপনার বাইরেও পাঠাই, ঢাকার বাইরে। এগুলো দর্শক আসতেছে চক বাজার, চক বাজার, বেগম বাজার, বকুল ম্যানশন, আর সাইড বাই এক। আপনার দোকানের নাম কি? ফারজানা স্টোর। ফারজানা স্টোর। যদি বেগম বাজারে এসে কেউ ব্যক্তি কোনো ব্যক্তি ফোন দেয় আপনাদের নাম্বারে, তাহলে আপনাদের লোক গিয়ে রিসিভ করে তাকে নিয়ে আসতে পারবে? হ্যাঁ, রিসিভ করে আসতে। আচ্ছা ভাই, আমাদের কি আপনার নিজস্ব প্রোডাক্ট কি কি সেগুলো দেখান দিতে? আমাদের ম্যাজিক বল আছে, ম্যাজিক না ভাই দেখান দেখি না ভাই দেখান ম্যাজিক বল আছে, ম্যাজিক পাতা এডি আছে, এটা 40 টাকা পাতা। এগুলো কত করে পাতা? 40 টাকা পাতা। আচ্ছা 40 টাকা পাতা, এগুলো বিক্রি হবে কেমন? বিক্রি হবে 100 টাকা। 40 টাকা পাতা, 40 টাকা দিয়ে ক্রয় করে 100 টাকা বিক্রি হবে। আচ্ছা এগুলো কি অ্যাভেলেবল দিতে পারবেন? কেউ যদি 50 পিস 100 পিস হয় এটা দিতে পারবেন না? আমি নিজের প্রোডাক্ট, আপনি নিজস্ব প্রোডাক্ট দিতে পারবেন? আচ্ছা, তারপরে আপনার নিজস্ব প্রোডাক্ট কি? তারপরে আমার প্রোডাক্ট এডি আছে, বেলুন। আচ্ছা বেলুন এটা আপনি নিজস্ব প্রোডাক্ট? হ্যাঁ, এটা এটা আছে 5 পিস বেলুন, একটার মধ্যে 100 টাকা বিক্রি। এটা 1 পিস, একটার ভিতরে 5 পিস বেলুন? হ্যাঁ, 5 পিস 5 টাকা, এটা খুচরা দিয়ে 100 টাকা, আমাদের 30 টাকা। এটা 30 টাকা দিয়ে ক্রয় করে 100 টাকা বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি নিজস্ব বোর্ডে কি রয়েছে? আবার এটা আছে আমার নিজস্ব বোর্ডে, এই খেলার নাম কি বলা হয়? সুতা চরকি। এটা সুতা চরকি, এটা আমার নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব প্রোডাক্ট। আচ্ছা, এগুলো কেমন দাম বলছিল? এগুলা 100 টাকা বিক্রি, আমার আমি নিজে ক্রয় করি, এটা 35 টাকা। মানে 35 টাকা দিয়ে ক্রয় করে 100 টাকা বিক্রি করতে পারবে, মানে আপনার বিক্রি রেট 35 টাকা। 35 টাকা। আচ্ছা, আর কি রয়েছে খেলনা? আছে, এটা আছে। এটা কি বলা হয়? আমার এই যে এটা আছে, ট্যাং আছে, সামনে খুব বেশি চাহিদা আছে। কয় পিস রয়েছে? মানে এখানে 36 পিস, 3 ডজন। কত টাকা বিক্রি হবে? এটা বিক্রি হবে আপনার 180 টাকা। 180 টাকা বিক্রি হবে। আপনারা বিক্রি করছেন কয় টাকা? আমগো খুচরা বিক্রি, এটা হলো 70 টাকা বক্স। মানে আপনাদের পাইকারি বিক্রি 70 টাকা, 70 টাকা দিয়ে ক্রয় করে নিয়ে গিয়ে 180 টাকা বিক্রি। আচ্ছা, তারপরে কোনটা দেখাবেন? এরপরে এটা আছে চকলেট, এই পাশেটা দেখাচ্ছেন। হ্যাঁ, এটা আছে চকলেট, এটা চকলেট, এটা হলো 40 পিস, 40 পিস হলো 60 টাকা। 40 পিসের দাম 60 টাকা, বিক্রি হবে কয় টাকা? বিক্রি হবে আপনার 40 পিস 200 টাকা, 200 টাকা বিক্রি। অর্থাৎ 60 টাকা দিয়ে ক্রয় করে নিয়ে গিয়ে 200 টাকা বিক্রি। এটা কি বাসি বাজবে না? হ্যাঁ, বাসি বাসি। এগুলো কি অ্যাভেলেবল দিতে পারবেন? হ্যাঁ, অ্যাভেলেবল দিতে পারবো। আপনার দোকান কিন্তু এখানে ছোট মনে হচ্ছে, আপনাদের তো গোডাউন রয়েছে? গোডাউন আছে। ওখান থেকে কেউ যদি বেশি করে নিতে চায় দিতে পারবে? দিতে পারবে, এটা। তারপরে কোনটা দেখাবেন? তারপরে আপনার এটা আছে, এটা আছে আমার লেসু, খেলনা লেসু, খেলনা এটা আছে। এটা আপনি আপনি নিজের প্রোডাক্ট? এটা হ্যাঁ, 65 টাকা। আপনার নিজের প্রোডাক্ট কয়টা রয়েছে আপনার দোকানে? আমার 4-5টা প্রোডাক্ট আছে আমার নিজের। এটা এটা কেমন দাম? এটা হলো আমার একটা লেসু, একটা খেলনা, আর একটা বেলুন। আচ্ছা আচ্ছা, তারপরে কোনটা দেখাবেন? এটা কি খেলনা? এটা কি বলা হয়? এটা আছে কোন, এটা হলো কোন। আচ্ছা, এই কোনটা কেমন হবে? এটা কোন, এটা হলো আপনার 750 টাকা কার্টুন। এই এক বক্সের দাম কত? একটার দাম হলো 24 পিস, 24 পিস হবে আপনার। এগুলো কি 5 টাকা বিক্রি হয় না 10 টাকা বিক্রি হয়? 10 টাকা, 240 টাকা বিক্রি, 10 টাকা। 240 টাকা বিক্রি, ক্রয় করবে কয় টাকা দিয়ে? 240 টাকা। হ্যাঁ, 240 টাকা বিক্রি হবে, আপনার বিক্রি কয় টাকা? আমার বিক্রি হলো আপনার 125 টাকা। 125 টাকা আপনার বিক্রি। সেটা কেমন স্বাদ হবে? কেমন? হ্যাঁ, স্বাদ ভালো, এটা ভালো, ভালো স্বাদ। আচ্ছা, তারপরে পুরো দেখাবে। আচ্ছা ভাইজান, আপনার হাতে যেটা রয়েছে এটাকে কি বলা হয়? এটা হলো চায়না কাঠি। চায়না কাঠি, সেটা কেমন স্বাদ হবে? 65 টাকা রেট আমাদের। 65 টাকা রেট? রেট হয় পুরো। এখানে কয় পিস রয়েছে? এখানে এক প্যাকেটে 65 টাকা, 5 প্যাকেট আছে 150, 65 টাকা এটা প্যাকেট। আচ্ছা, কয় টাকা বিক্রি হবে? এটা হলো 325 টাকা আমগো রেট। 325 টাকা বিক্রি হবে আমগো রেট? হ্যাঁ, এটা বিক্রি হবে আপনার 600 টাকা বিক্রি হবে।
700 টাকা বিক্রি হবে, 365 টাকা দিয়ে ক্রয় করে নিই। হ্যাঁ, ক্রয় করে 700 টাকা বিক্রি হবে। আচ্ছা, তারপরে কোনগুলো দেখাবেন? তারপর আমার আইটেম তো আরো আছে, এই যে আইটেম এডি আছে, এডি আছে। এটা কি বলা হয়, তিন না কি বলা হয়? তিন, তিন। হ্যাঁ, এখানে কি কি আইটেম আছে? তিন রয়েছে, টাকা রয়েছে, বুনবুনি। আচ্ছা, এগুলোর দাম কেমন? এটার দাম হলো কেমন দাম এগুলো হলো আপনার? এটা কি বেস্ট এর মধ্যে আছে নাকি? আচ্ছা আছে, বেস্ট এর মধ্যে আছে। আচ্ছা, এগুলোর দাম কেমন বলছিল? এগুলো অসংখ্য ধরনের কোম্পানি তো হয়ে থাকে। এটা কেমন দাম বলছিল? এটা হলো 60 টাকা। সবকিছুর দাম বাড়তি কারণে এটার লাগে একটু বাড়তি। আগে বিক্রি করতাম কয় টাকা? আগে বিক্রি করতাম 58 টাকা। 58 টাকা, এখন একটু বেড়ে 60 টাকা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সবসময় চক বাজার সহ বেগম সহ বিভিন্ন আইটেমের আপডেট দাম জানানোর চেষ্টা করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চলে এসেছি বেগম বাজার নূরজাহান স্টোরে, আপনার কাছে ফারজানা স্টোরে। আচ্ছা, আর কিছু কিছু প্রোডাক্ট দেখাবেন যেগুলো প্রোডাক্ট আপনার দোকানে রয়েছে? এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব আপনার নিজস্ব প্রোডাক্ট? নিজস্ব প্রোডাক্ট, মানে এগুলো তো অ্যাভেলেবল দিতে পারবেন? হ্যাঁ, এগুলো 8-10টা প্রোডাক্ট আছে। আচ্ছা আচ্ছা, পাতা এগুলো, এগুলো এগুলো কেমন দাম? এগুলো এগুলো ওই যে 20-25 35 টাকা বলে 35 টাকা বিক্রি হবে। কয় টাকা? 100 টাকা। 100 টাকা। হ্যাঁ, সেই অক্ষরগুলো এগুলো কেমন দাম? হ্যাঁ, এগুলো আছে, এগুলো 20 পিস। 20 পিস? হ্যাঁ হ্যাঁ। এগুলো কেমন দাম হবে? এগুলো 35 টাকা। 35 টাকা। এই প্রোডাক্টগুলো আসলে আমি মনে করি প্রত্যেক বাচ্চারই খুব শিক্ষণীয় একটা প্রোডাক্ট, যেগুলো মানে তারা এগুলো কোনো সাইড এফেক্ট নাই। এগুলো 35 টাকা না? হ্যাঁ, 35 টাকা। এগুলো আছে, আবার 35 টাকা। আর এগুলো কত করে? এগুলো 35 টাকা। এগুলো 35 টাকা করে। এখানে একটু ঝুমঝুরে দেখতে পাচ্ছি, এখানে কেমন হবে? হ্যাঁ, এগুলো এগুলো ভালো। এগুলো কেমন? পারফেক্ট রয়েছে। কয় পিস রয়েছে? 40 পিস। 40 পিস বিক্রি কয় টাকা? 95 টাকা। মানে 200 টাকা বিক্রি হবে। আর আপনাদের রেট কয় টাকা? 95 টাকা। আচ্ছা, এগুলো ঝুনঝুন তো অসংখ্য ধরনের আছে, এগুলো কি বলা কি ঝুনঝুন ভালো হয় ভাই? হ্যাঁ হ্যাঁ, বল বল বল। এটা তো বলা আম, আপেল, আপেল, পেয়ারা, পেয়ারা। ইয়েস, আবার এটা আছে, এটা আছে, আপেল আছে। হ্যাঁ, এগুলো কি বলা হয়? এগুলো হলো ফিটার, ফিটার, ফিটার। এই ভিতরে যেটা রয়েছে সেটা কেমন? 800 টাকা। এটা বুনবুনের ভালো, ভালো ভালো হবে না? মানে ভিতরে যেটা রয়েছে বুনবুনে, এগুলো কেমন দাম বলছেন? কয় পিস রয়েছে? কেমন দাম? 40 পিস। 40 পিস 200 টাকা বিক্রি। 200 টাকা আপনাদের বিক্রি? কয় টাকা? 100 টাকা। আপনাদের বিক্রি? 100 টাকা। 100 টাকা দাম বেশি বলতেছেন না তো এগুলো? হ্যাঁ, এগুলো এগুলো ভালো। 100 টাকা বিক্রি? 100 টাকা। এখন দাম বেশি না কম? এটা আগে ঠিক আছে, ওই সবকিছু দাম বাড়ানো আগে থেকে। এটা কি, এটা কি 100 টাকা আগে বিক্রি করতেন? আগে 95 বেচতে, যেমন সিলির দাম বাড়ানো চকলেট, এখন 100 টাকা বিক্রি করছে। এটা হলো ছাতা, হলো ছাতা। আচ্ছা, এই ছাতাগুলো না? এই ছাতাগুলো কেমন দাম হবে? এই ছাতা ওই যে এটা হলো 24 পিস। 24 পিস? 24 পিস 60 টাকা। 70 টাকা 35 বিক্রি হবে। কয় টাকা করে বিক্রি হবে? আপনার 5 টাকা করে বিক্রি হবে। 175 টাকা হয়। 175 টাকা বিক্রি হবে? হ্যাঁ। আচ্ছা, আর এগুলোর দাম? এগুলোর দাম 70 টাকা। 70 টাকা, 175 টাকা বিক্রি হবে? হ্যাঁ। মানে এখানে তো অসংখ্য আইটেম রয়েছে এইভাবে? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, নাম্বার ক্যারামবোর্ড ওই যে 35 টাকা রেট। 35 টাকা দিয়ে করে 100 টাকা বিক্রি হবে। কি কি রয়েছে আইটেম? খুবই কম দামি প্রোডাক্ট আপনার কাছে, সবই অল্প অল্প 35 টাকার আইটেমই বেশি। 35 টাকা দিয়ে 100 টাকা বিক্রি হবে।
আর এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এগুলো কেমন হয়? এগুলো 15 টাকা বা 24 পিস 15 টাকা নারকেল লাড়ু। এটা এগুলো কেমন হয়? একটু বেশি চলে, এটা শীতে একটু বেশি চলে, এটা শীতে বেশি চলে, এটা এগুলো খুব সুস্বাদু, এটা সুস্বাদু। এমন প্রোডাক্টটা কেমন হয়? ভালো, একটা খুব ভালো। আচ্ছা খুব ভালো। এটা আমরা 100 গ্রাম নারকেল আছে, 60 দিনের ভিতরে ব্যবহার করতে হবে। 60 দিন। এগুলোর দাম কত করে বলছিলেন? এগুলো হলো 15 টাকা, 24 পিস 15 টাকা, 24 1 টাকা বিক্রি হয়, 24 টাকা বিক্রি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো একটা প্রোডাক্ট। সর্বোচ্চ কত পিস দিতে পারবে? হ্যাঁ কত পিস দিতে পারবে? এটা 24 পিস একটা নিতে পারবে, কত পিস করে? এটা 24 পিস 24 টাকা। আচ্ছা খুচরা বেশি, ঠিক আছে ভাই। যারা অসংখ্য ধন্যবাদ, আমরা দেখিয়েছি, যদি কেউ সরাসরি আসতেছে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনি তো ট্রান্সফারে প্রোডাক্ট দেন? হ্যাঁ ট্রান্সফার প্রোডাক্ট। 5000 টাকা আপনার সর্বনিম্ন দিবেন? আমি 30-40 হাজার টাকার মালও একসাথে 50000 টাকার মালও দিই। সর্বনিম্ন 5000 টাকার প্রোডাক্ট কেউ যদি নিতে চায় দিতে পারবে? সর্বনিম্ন সর্বনিম্ন 5000, 5000 টাকার প্রোডাক্ট ট্রান্সফারে তাদের দিতে পারবে? দিতে পারবে। দাম তো একই ধরবেন কিনা? যেগুলো 35 টাকা বলছেন 100 টাকা বিক্রি, এগুলোর দাম তো একই ধরবেন কিনা? দাম বেশি ধরবেন না তো? পরবর্তী যদি এক মাস পর বা 15 দিন পর যদি কেউ কিনে চায়, দাম যদি বৃদ্ধি না পায়? ঠিক আছে, ভালো থাকবেন। আর যদি কেউ ফোন দিয়ে যোগাযোগ করবেন, আর দাম আমি আমি আশা করি আপনি দামগুলো মানে বেশি ধরবেন না। এগুলো প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছে সরাসরি দোকানে এসে কিনতে পারে অথবা ঘরে বসে কিনতে পারবে। আপনাদের কার্ড দেওয়া থাকবে, এই নাম্বারে ফোন দিলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।